নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অর্ধ লকডাউন, দুপুর দুটোয় বন্ধ হচ্ছে দোকানপাট, পুলিশ সাইরেনে কাঁপছে শহর। যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার, থানায় মামলা, পলাতক স্বামী। বন বিভাগের চোখে ধুলো দিয়ে চলছে মাফিয়াগিরি, কোটি টাকা আত্মসাত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাজ্যে এক প্রকার অর্ধ লকডাউন বলবৎ করেছে রাজ্য সরকার। নৈশ কার্ফুর সময় এগিয়ে আনার পাশাপাশি দোকানপাট, হাটবাজারের সাথে সরকারি বেসরকারি কার্যালয়েও দুপুর দুটোর মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। কাছাড় জেলায়ও এই নির্দেশ বলবৎ হয়েছে বুধবার থেকে। নির্দেশ মানাতে কড়া পদক্ষেপ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ। বুধ ও বৃহস্পতিবার এই দুদিনেই দুপুর দুটোর পর পুলিশের সাইরেনে কেঁপেছে শহর। শুধু তাই নয়, রীতিমতো অনেক ব্যবসায়ীর দিকে চোখ রাঙিয়েছে পুলিশ। এদিকে ঘড়ির কাঁটা দুটো ছুতে বিভিন্ন বাজার দোকানপাটের ঝাঁপ পড়তে দেখা গেছে। কোন কোন এলাকায় পুলিশ এক প্রকার জোর খাটিয়ে বন্ধ করেছে দোকানের শাটার। উধারবন বিধানসভা কেন্দ্রের ঠালিগ্রাম এলাকার মধুরা নদী থেকে পানগ্রাম সাহেবঘাট হয়ে বন বিভাগের চোখে ধুলো দিয়ে বন বিভাগের কোটি কোটি টাকা আত্মসাত করে মাফিয়ারা চালাচ্ছে পাথর মাফিয়ারা। পানগ্রাম বন বিভাগের চেকিং গেটের আধিকারিক রিয়াজউদ্দিন লস্কর সাহেবঘাট এলাকা থেকে AS-11BC-9727 নম্বরের পাথর বোঝাই এক টিপার সহ AS-11BC-1527 নম্বরের খালি গাড়ি আটক করে নিয়ে আসেন। বুধবার বিকেলে উধারবন্দ ডুমুরঘাট VIP সড়ক থেকে নম্বরবিহীন একটি মিনি টিপার গাড়ি আটক করেন বন বিভাগের জেলা আধিকারিক সানিদেও চৌধুরী। পরে এ নিয়ে উধারবন্দ কার্যালয়ের কুশল কুমার ডেকার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গাড়িটি তাদের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে তাদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যৌতুকের দাবিতে স্ত্রীকে অত্যাচার করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এ নিয়ে রাঙ্গেরখাড়ি পুলিশ আউটপোস্টে এক মামলা দায়ের করা হয়। শিলচর সদর থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের জালাল উদ্দিন লস্কর ওরফে সালাম মোল্লার বিরুদ্ধে স্ত্রী অত্যাচারের অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন স্ত্রী সুরাইয়া বেগম লস্কর। তিনি জানান, তার স্বামী নেশা সেবন করে অন্যায়ভাবে প্রতিদিন অত্যাচার চালায়। তার বাবার বাড়ির লোক গরিব থাকার দরুন স্বামী মারাত্মকভাবে মারপিট করেন। তাছাড়া তাদের 9 বছরের শিশুপুত্র আব্দুল আলিম লস্কর জানায়, প্রতিদিনই তার বাবা মাকে মারপিট করেন। বুধবারও একইভাবে অত্যাচার চালালে তার মা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে সুরাইয়ার বাবার বাড়ির লোকেরা পুলিশকে সাথে নিয়ে সুরাইয়াকে উদ্ধার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুরাইয়া বেগমের বড় ভাই মনির উদ্দিন, বোনের স্বামী জালাল উদ্দিন ওরফে সালাম মোল্লার বিরুদ্ধে রাঙ্গেরখাড়ি পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করেছে। বর্তমানে সালাম মোল্লা পলাতক রয়েছে। আমার ডেইলি রাইস মাইন্ড করে
বুধবার এআইইউডিএফ এর কিছু সমর্থক সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বোনের বাড়িতে আক্রমণ চালায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বোনের পরিবার। এসব অভিযোগ তুলে এআইইউডিএফ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিধায়কের বোনের পরিবার। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানালো বিজেপি। বৃহস্পতিবার সোনাই বিজেপির পক্ষ থেকে বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, এআইইউডিএফ এর বিধায়কের পরোক্ষ মদতে তার দলবলেরা বিজেপির সংখ্যালঘু কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। কোন হিন্দু সম্প্রদায়ের, কোন মুসলমান সম্প্রদায়ের অন্য দলের কর্মীদের প্রতি আমরা কি অত্যাচার করেছিলাম সেটা তারা কি বলতে পারবে? না, সারা সেটা বলতে পারবে না। কিন্তু নির্বাচিত হওয়ার দুদিন পরেই সমগ্র সোনাই অঞ্চলে তাণ্ডব চালিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। আমি তার সেই ভূমিকার, পরোক্ষ ভূমিকার আমি কঠোর সমালোচনা করছি, আমি ধিক্কার জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি। আমরা এডিএফ কর্মীদের জানিয়ে দিতে চাই, গতকালকে যে ঘটনা ঘটেছে এবং দনরী কাণ্ড ঘটনার পর আজ পর্যন্ত পুলিশ প্রশাসন যেভাবে কঠোর ভূমিকা নেওয়া উচিত ছিল, যেভাবে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া ছিল সেটা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে, জেলা প্রশাসনকে আজকের এই প্রতিবাদী সভা থেকে, বিজেপির প্রতিবাদী সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি আগামী দিনে সোনাইতে তিন নম্বর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনার দায়ভার নিতে হবে কাছাড় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। আমরা আরও জানিয়ে দিতে চাই, এডিএফ এর কর্মীদের জানিয়ে রাখা উচিত, ভারতীয় জনতা পার্টি যারা করে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে যে কোনো দলের হোক, সেটা একটা বিশ্বব্যাপী সর্ববৃহৎ দলের কর্মী। সেই দলের কর্মীর উপর যদি কোনো ধরনের আর অত্যাচার করা হয়, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগামী দিনে চুপ করে বসে থাকবে না, চুপ মুজে বসে থাকবে না। আমরা ইটের বদলা পাথর দিয়ে তার জবাব। অন্যদিকে এআইইউডিএফ কর্মীদের বক্তব্য হচ্ছে, এদিন সকালে ধনেহরিতে এক ডিজেল অটো চালককে মারধর করেন বিপক্ষের লোকেরা। খবর পেয়ে ধনেহরিতে জমায়েত হন কিছু লোক। এরপর সেখান থেকে সোনাই রোডস্থিত কিষান সুইটস থেকে জিলাপি আনতে যায় তারা। মিষ্টি দোকানের সামনের দরজা বন্ধ থাকায় তারা দোকানের পিছনের দিকে ঢুকেন। শামসুল ইসলাম বড়ভুইয়া, নুরুল হাসান বড়লস্কর জানান, হঠাৎ দেখতে পান তারা বিধায়কের ভাগ্নে কিছু লোক নিয়ে তাদের উপর আক্রমণ চালান। হঠাৎ আমরা উপরে দলবদ্ধভাবে আক্রমণ হয়েছে, ইটা ইটি শুরু হয়েছে, মারপিট করা শুরু হয়েছে। এই আমিনুলের বাইক নেই, এমতা অবস্থায় আমরা দৌড়াদৌড়ি করিয়া কয়েস তিন চারজনে থানাত গিয়া আশ্রয় লৈছেন রাঙ্গিখাড়ি আউটপোস্ট। আর কয়েকজনে আমরা দৌড়াদৌড়ি করিয়া আবার প্রাণ বাঁচাইয়া গাঁও আইছি। এই মুহূর্তে গাঁও যাওয়ার পরে গাঁওর মই মুরব্বী সবে আমরা লইয়া কইলা যে আমরা প্রশাসনের কাছে আপিল করিয়া যে আমরা যারা যে আমরা রূপে হামলা হয়েছে, এই এফআইআর পরিপ্রেক্ষিতে ফটাফট এরা রূপে অ্যাকশন লওয়া হোক এবং আমরা এরারে ছাড়িয়ে দেওয়া হোক। আর আমরা প্রশাসনের কাছে এই দাবিটা জানাই, আর যদি তারা আর আর করে এইভাবে যদি মারপিট করেন তাহলে আমরা রাস্তা গাঁওর সারা মানছে এবং সোনাই সমষ্টি সারা মানছে। সে শিলচর শহর যাইতে বয়ে ভাইতরা প্রশাসনের উপরে আস্থা উঠেন, যার কারণে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাইয়ার যে তড়িৎ একটা পদক্ষেপ নেওয়া হোক যাহাতে শান্তি।
শুরু হলো 18 থেকে 44 বছর বয়সের যুবাদের মধ্যে করোনা টিকাকরণ। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার পর বুধবার গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। এদিন টিকাকরণের শুভারম্ভের সময় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যদিও রাজ্যে তরুণদের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এই টিকাকরণ পুরোপুরিভাবে কার্যকরী হবে আগামী 7ই মে থেকে। এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ খবর জানান। এদিকে বৃহস্পতিবার জেলায় 5টি টিকাকরণ কেন্দ্রের নাম জানানো হল জেলা ইমিউনাইজেশন কার্যালয়ের তরফ থেকে। সেই কেন্দ্রগুলো হল ছোটলাল শেঠ ইনস্টিটিউট শিলংপট্টি, অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অম্বিকাপট্টি, দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পার্ক রোড, অভয়চরণ পাঠশালা ঢাকাইয়াপট্টি এবং নাজিরপট্টি মডেল প্রাইমারি বিদ্যালয়। উল্লেখ্য, বুধবার আমার বাংলা দৈনন্দিন খবরের হেডলাইনে 18 থেকে 44 বছরের মধ্যে করোনা টিকাকরণ 7ই মে থেকে শুরু হওয়ার জায়গায় 7ই মার্চ টাইপ করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমার বাংলা নিউজ কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থী। খবরটি আপনাদের জন্য ফের প্রচারিত করা হলো। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করার দাবি জানালো মুসলিম ডেভেলপমেন্ট কাউন্সিল অব বরাকভেলি। বৃহস্পতিবার রংপুর মধুরাপুলে এক সাংবাদিক সম্মেলন করে কর্মকর্তারা বলেন, হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন দক্ষ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং রাজ্যের উন্নতি হবে। তারা আরও যোগ করে বলেন, এবারের বিধানসভা নির্বাচনে যে কয়জন সংখ্যালঘু মুসলিম বিধায়ক আছেন, তারা যেন হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী করেন। সেদিকে লক্ষ্য রাখে, কারণ গত 2 মে আসামের ইলেকশনের যে রেজাল্ট আউট হয়েছে, একসঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সরকার অলরেডি মানে সরকার গঠন হয়ে গেছে, কিন্তু আজকে আছে আমাদের আসামের মধ্যে যে মুখ্যমন্ত্রিত্বের মানে লড়াই নিয়ে যে এখন অব্দি কোনো শপথ নেওয়া হয়নি, কোনো সরকার বানানো হয়নি, এই মুহূর্তে কিন্তু সরকারও প্রয়োজন। কারণ বিভিন্ন ধরনের খামখাই নীতির যে তদারকি সরকারে পারতেছে না। গতিকে আমরা মুসলিম ডেভেলপমেন্ট কাউন্সিল দেখিয়া যে বিশেষ করে 31 জন মুসলিম MLA আসাম থেকে বিভিন্ন দল সংগঠন থেকে জয়ী হয়েছেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমরা অনুরোধ জানাইতেছি যে আসামের বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর উন্নতি স্বার্থে একজন দক্ষতা সম্পন্ন এক্সপার্ট দীর্ঘদিনের মানে এক্সপিরিয়েন্স থাকা ব্যক্তিকে সমর্থন দেওয়ার জন্য যে আসামের মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা ডাইরেক্টলি বলতেছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি আসামের বৃহত্তর স্বার্থে, এটাই আমাদের। বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ডুংরিপাড় জিপিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় জনতা পার্টির উধারবন্দ এলাকার বিধায়ক মিহিরকান্তি সোমকে আগামী মন্ত্রিসভায় মন্ত্রিত্ব দেওয়ার জোরালো আবেদন জানান দলীয় হাইকমান্ডকে। বিগত নির্বাচনে আমাদের বিধায়ক শ্রীযুক্ত মিহিরকান্তি সোম মহাশয় বিধায়ক হওয়ার পর উন্নয়নমূলক কাজের গতি ত্বরান্বিত করার ফলস্বরূপ বর্তমান 2021 নির্বাচনে উদারবন সমষ্টির ভোটাররা উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শ্রীযুক্ত মিহিরকান্তি সোম মহাশয়কে পুনরায় নির্বাচিত করেছেন। শ্রীযুক্ত মিহিরকান্তি সোম ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত অজিত সিং মহাশয়, ওনাকে বিপুল ভোটে পরাজিত করে জয়যুক্ত হওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে আমরা সম্মিলিতভাবে আবেদন রাখছি যে আগামী মন্ত্রিসভায় যাহাতে শ্রীযুক্ত মিহিরকান্তি সোম মহাশয়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর পুলিশের অকর্মণ্যতার ফলে নৈশ কার্ফিউ উপেক্ষা করার চিত্র উঠে এলো। সমগ্র দেশের সাথে রাজ্যে করোনা মহামারীর ভয়াবহতা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার নৈশ কার্ফিউ নির্দেশ জারি করে, কিন্তু তা পালন করানোর দায়িত্ব প্রশাসনের। তবে জয়পুর প্রশাসনের অবহেলায় নৈশ কার্ফিউ পালনে ব্যর্থতার ছবি এলাকা জুড়ে চর্চিত। যদিও এলাকায় স্থানীয় দোকান মালিক ও নাগরিকরা এই সরকারি নির্দেশ পালনে যথাযথ দেখা গেলেও
প্রশাসনের চোখের সামনে দিয়ে নৈশকার্ফু অবমাননা করে অবাধে চলছে পাথর বোঝাই টিপারগুলো। ফলে নৈশকার্ফু নির্দেশে পাথর বোঝাই টিপারগুলো অবাধে চলার জন্য বিভিন্ন প্রশ্ন দেখা দেয় জনমনে। জমি বিবাদকে কেন্দ্র করে অরবিন্দ দাস নামে এক ব্যক্তি ও এলাকারই অপর এক ব্যক্তি শঙ্কর দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার শঙ্কর দাসের পরিবারের লোকেরা শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। তারা বলেন, আমরা মানে চাউলের ঘর, ধানের ঘর, আমরা এটা গরুর খানি সবকিছু হে জ্বালাইয়া পরে মেইন ঘর জ্বালাই দিত আসলো। আমরা সাল্লা চিৎকার করিয়ার পরে হে আর মানে ইদিকে আইতে পারছে না, ঘরটা জ্বালাইতে পারছে না, না ফারিয়া ই সব সব জ্বালাইয়া গেছে গিয়া। আমরা ফানের ভয়ে, আমরা সব মেয়ে মানুষ, আমরা কি আত ধরলে তো আমরা সম্মান যাইব গিয়ে, প্লাস আমরা লগে আমরা বাইয়ান যাইবা। আমরা যদি এখন যদি তার লগে তর্ক বিতর্ক করা যায় বা লাঠি টানার বাবাও নাই, আমরা সে খাওয়াইতো সে দাওয়াইতো। আজকে আমরা করছি ওই যে জমিন এটা দখল লওয়ার লাগিয়া, দখল লইতে পারেন না, অলরেডি খাগিজে পত্রে আমরা জমিন, আর আমরা কমজুরি পাইয়া হুমকি দিয়া আগে থেকে হুমকি দিয়ে আইসে, আর আজকে হঠাৎ করে দলবল লইয়া ইয়া এরকম করছে, হে করছে, গড় জ্বালাই লিছে আর মারপিট করতে আসলো। আমরা তো মানে সরি গেছি গিয়া, সরার পরে আমরা আমরা যদি এখন যাই, আমরা বাইয়ান উইয়ান তো কেউ নাই, তো দুই একটা আসলা বড়, তো তারা এখন আমরা যদি মানে কথা কোয়া যাই তাইলে তো আমরা লাগে আমরা বাইয়ান তারা মারি দিব, এর লাগে আমরা ডরাইয়া এখানে ঢুকে আমরা কিস করছি। আমরা তো এখন দেখো আমরা থানের বইয়ে আমরা দেখো এখন তারে দেখলে আমরা গ্রামের মানুষেও ডরায়, প্রায় সব জায়গাতে সেইরকম করে, প্রায় জায়গাতে আমরা শুনছি তার উপরে এফআইআর আছে বেজান। তো এটার লেগিয়া আমরা তার উপরে গিয়া প্রাণের ভয়ে আমরা এফআইআর করছি, আজকে এফআইআর করিয়া মানে এখনো আমরা প্রাণের ভয়ে খাপিয়ার যে দিনে দুপুরে যদি আইতে পারছে সে রাত্রে আমরা বাবাও নাই, আমরার মা একজন বয়স্ক, আমি একটা মেয়ে মানুষ, আমার ঘরে একটা জোয়ান ভাই বউ আছে, আর আমরার বাইরে একটা ছোট ছোট দিনমজুরি মানুষ আমরা। পাশাপাশি এদিন জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন অতি সত্তর দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে। করোনা আক্রান্ত ব্যক্তির মরদেহ সৎকার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। শ্মশান কিংবা কবরস্থানের ব্যবস্থা হচ্ছে না। আগামীতে বদরপুরে এরকম কোন পরিস্থিতি তৈরি হলে মৃতদেহ দাহ কার্য কিংবা কবরস্থ করার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বদরপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাবের আয়োজিত ইফতার মাহফিলের শেষে অনুষ্ঠিত এক সভায় সদস্যরা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রেস ক্লাবের তরফ থেকে ইতিমধ্যে বদরপুরের সার্কেল আধিকারিকের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। কোভিড প্রোটোকল অনুসরণ করে বদরপুর প্রেস ক্লাব পবিত্র ইফতার মাহফিল আয়োজন করেছে। এর শুরুতে মানবজাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন ক্লাবের সদস্য হাফিজ সাইদুল ইসলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অর্ধ লকডাউন, দুপুর দুটোয় বন্ধ হচ্ছে দোকানপাট, পুলিশ সাইরেনে কাঁপছে শহর। যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার, থানায় মামলা, পলাতক স্বামী। বন বিভাগের চোখে ধুলো দিয়ে চলছে মাফিয়াগিরি, কোটি টাকা আত্মসাত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।